বারুইপুর টংতলার সরকার অধিকৃত ফাঁকা জমিতে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ঘটনাটি ঘটেছে শনিবার রাত দশটা নাগাদ বারুইপুর থানার অন্তর্গত টলার সরকারি অধিকৃত ফাঁকা জমিতে রাত দশটা নাগাদ হঠাৎই এক নাবালিকার আত্মচিৎকার শুনতে পায় স্থানীয় বেশ কয়েকজন তারা নাবালিকার আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখেন রাস্তার উপর এক নাবালিকা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে খবর দেওয়া হয় বারুইপুর থানার পুলিশকে নাবালিকা চোখে মুখে জল দেওয়ার পরে জ্ঞান ফিরলেই তিনি স্থানীয়দের জানান তার প্রেমিক তাকে ডেকে পাঠিয়েছিল সন্ধে ছটা নাগাদ কার সাথে দেখা করার জন্য এক মাসের প্রেমের সম্পর্ক আদিত্য সর্দার নামে যুবকের সঙ্গে নাবালিকা নিজেই সাইকেল চালিয়ে দেখা করতে আসে তার প্রেমিকের সাথে সেখানে আগের থেকে আরও সাত আটজন উপস্থিত ছিল এরপর তাকে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে দেওয়া হয় রাত আটটার পর থেকে তার ওপর চলে পাশবিক অত্যাচার তাকে প্রায় তিনজন জোর করে ধর্ষণ করে আরও অনেকে তাকে ধর্ষণ করার চেষ্টা করতে গেলে সে অন্ধকারের সুযোগে জঙ্গলে লুকিয়ে পড়ে নাবালিকা পরবর্তী সুযোগ বুঝে পালিয়ে এসে বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে থাকে গুরুতর অসুস্থ অবস্থায় সেই নাবালিকাকে বারুইপুর থানার পুলিশ চিকিৎসার জন্য নিয়ে যায় বারুইপুর হাসপাতালে সেখানে আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে নাবালিকার বয়ান পাওয়ার পরে রাতপর তল্লাশি চালিয়ে বারুইপুর থানার পুলিশ নাবালিকার প্রেমিক সহকারী আদিত্য সর্দার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে আজ এই পাঁচজনকে বারুইপুর আদালতে তোলা হয় ঘটনা এখানে তখন রাত দশটা নাগাদ এখানে সিকিউরিটিটা এখানে পিডব্লিউর এখানে কাজবাজ হয় তারা চেঁচামেচির আওয়াজ পায় বাঁচাও বাঁচাও একটা মেয়ের গলা পায় সেই অবস্থায় ওরা ছুটে যায় লাইট ফাইন মারে ছেলেরা ছত্রমন্দ হয়ে যায় তাহলে একটা মেয়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে তার মেয়েটা যেন জল ফল দিয়ে তাকে জ্ঞান ফেরায় তারপরে মেয়ে এটাকে বলে আমার তিনজন মিলে এক প্রেমিকা আমাকে ডাকে তিনজন মিলে তারা রেপ করে আটজন মতন ছিল তারা সবাই মিলে আমার মারার পরিকল্পনা ছিল মারধরও করে আরও সবাই মিলে তাকে রেপ করার চেষ্টা করে সেই অবস্থায় আমাকে ফোন করে আমি ঘটনাস্থলে আসি যেহেতু আমাদের কাজ কাজবাজ আমাদের আছে তো সেই এসে আমি লোকাল থানা আইসি তাকে আমি ফোন করি উনি যথার্থী দুঃখখানা অফিসার ফোর্স পাঠায় এসে এখানে নিয়ে যায় আমি হসপিটাল নিয়ে তাকে চিকিৎসা